বিধান সভার মূল গেটত প্রতিবাদ প্রতিবাদকারী কান্তলিয়া সর মহিলা আরক্ষীর শিলসাকু বিলর উচ্ছেদিত লোকে ক্ষতিপূরণের দাবিত বিধানসভার মূল গেটর সম্মুখত করেছিল প্রতিবাদী কার্যসূচী। প্রতিবাদকারীক আটক করে সেই স্থানের লাবলে চেষ্টা করার সময়তে আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত লাগে খণ্ডযুদ্ধ। টনা আজোড়ার মাজতে আরক্ষীর জওয়ানগুলাকে পূর্ণ হতিয়া সর ফুটাই মহিলা প্রতিবাদকারী। সর খোৱাৰ পিছতে মহিলাগুলিও আক্রমণ করবলে চেষ্টা করে যদিও আন আরক্ষীর হস্তক্ষেপত বাধা দিয়া হয় মহিলাগুলি। বিধানসভার মূল প্রবেশদ্বারতে মহিলাক প্রহার করাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়ক আশরাফুল হুসেইন আর রফিকুল ইসলামে। বিধায়ক আশরাফুল হুসেইনের মন্তব্য, অসমত বর্তমান পুলিশ রাজ চলিছে, রাজ্যত যে পুলিশ রাজ আরম্ভ হয়েছে আর পুলিশের অপশাসন যে আরম্ভ হয়েছে হ্যাঁ আপনাদের কিছু মুহূর্ত পূর্বে আপনার চকু সম্মুখতে দেখিছে দেখিছে যে হিলহাকুর এগারী মহিলা এই ঠাইলে আহিছিল আর তেখেতসকলে দাবির কথা কোনো প্রকারে করবাত কবলে আহিছিল আর সেই সময় আমি জনামতে আরক্ষীয়ে এগারী মহিলাক চরিয়াইছে গতিয়াইছে আর এই কার্যটুক আমি নিন্দা জানাইছো, আমি এআইডিএফ দলে নিন্দা করেছো। এতিয়া এই আন্দোলনকারী মহিলাসকলের উপর জঁপিয়াই পড়ি তেখেতসকল মারিছে, গতিকে যিজন ব্যক্তি পুলিশের মানুষ হোক বা আর কোনবা হোক এই আন্দোলনকারী মহিলার উপর হাত উঠাইছে, মই ভাবো অতি সোনকালে গ্রেপ্তার হব লাগে। আন্দোলনকারীক যদি কণ্ঠরোধ করব বিচারে আর মহিলা আন্দোলনকারীর উপর জঁপিয়াই পড়িছে, পুলিশে মারিছে পিটিছে, এর কোনো পদ্ধতি মহিলা আরক্ষী হোক আর যি আরক্ষী নহোক কিয় আন্দোলনকারী নিজের ন্যায্য দাবির কারণে আন্দোলন করেছে, মারিব নয় নয় আইন হাতত তেনেকে রাস্তা তুলি লব নয় নয়। ইফালে এই ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে মন্ত্রী পীযূষ হাজরিকাই, যদি এনেকুৱা হৈছে তেন্তে বিহিত ব্যবস্থা লওয়া হব বলে মন্তব্য মন্ত্রীগুলির। মই নাজানো ডিটেইলস, গম পালে মই। আনহাতে বিধানসভার আটক করে লৈ অহা প্রতিবাদকারী সচলর ধর্ণাস্থলীত পুনের প্রতিবাদ সাব্যস্ত করে। পুলিশ বাহিনীয়ে দুজনীকে সতীর্থক চর মারিছে, তার আমাক প্রত্যুত্তর লাগিব আর আমাক মাটির বিনিময়ত মাটি লাগিব। আমি এই দাবি রিপোর্ট প্রতিদিন টাইম।